সংসদে মোদি সরকারকে তীব্র সমালোচনায় তৃণমূল, কথা বলতে দফায় দফায় বাধা মহুয়া মৈত্রকে। রাষ্ট্রপতির অভিভাষণের পরে ধন্যবাদ জ্ঞাপক ভাষণ দিল তৃণমূল, আর এই ভাষণের সিংহভাগ জুড়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এবং সোমবার পর্যন্ত বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে মুলতবি হয়ে গিয়েছে সংসদের বাজেট অধিবেশন। তবে মঙ্গলবার রাষ্ট্রপতির অভিভাষণের পরই ধন্যবাদ জ্ঞাপনে আলোচনা হয় কিছুক্ষণ। লোকসভায় তৃণমূলের তরফে বক্তৃতা করেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্র। দেশের আর্থিক দুর্নীতি নিয়ে সরব হতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের হেনস্থা করার ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না এই সরকার। তিনি আরও অভিযোগ করেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। উদাহরণ টেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ কখনো বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার চেষ্টাও করেনি, বিচার ব্যবস্থাকে টানাছেড়া করতে যাবেন না। কল্যাণ ছাড়াও এদিন সন্ধ্যায় বক্তৃতা করেন মহুয়া মৈত্র। তার অভিযোগ, এক ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হন এবং তার হাতেই সরকারের রিমোট কন্ট্রোল থাকে, অভিযোগ মহুয়া মৈত্রের। তার বক্তব্যের সময় বারবার বাধা দিতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদদের। সেই সময় সভা পরিচালনার দায়িত্বে থাকা ভর্তহারি মেহতাবকে মহুয়া আবেদন করেন, তিনি যেন বিক্ষোভরত বিজেপি সাংসদদের শান্ত করে, যদিও তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এতে ক্ষিপ্ত হয়ে মহুয়া বলেন, কোনো সদস্য যাতে নির্বিঘ্নে তার ভাষণ শেষ করতে পারেন সেটা দেখার দায়িত্ব আপনার। এরপরেই ভর্তহরি মেহতাব বলেন, আপনারা শান্ত হন, এবার তো চুপ করুন, এবার আমার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বলা হচ্ছে আমি আপনাদের নিয়ন্ত্রণ করতে অক্ষম। শুধুমাত্র সংসদের অধিবেশনই নয়, এসবিআই এর দফতরের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূল সংসদেরা। অন্যদিকে এদিন রাজ্যসভায় বক্তব্য রাখেন তৃণমূল ডেরেক ও ব্রায়ন, মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তোলেন তিনি। আজ লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।